আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আমি জামিল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডি ইউটিউব চ্যানেল সো আজকে তোমাদের হচ্ছে উত্তরা রাজুক উত্তরা মডেল কলেজ যে অ্যাডমিশন হয় তোমাদের সেই অ্যাডমিশনের কিছু প্রশ্ন তোমাদের দিব প্রিভিয়াস প্রশ্ন এটা হচ্ছে ক্লাস 7 এর জন্য ওকে সো এই ক্লাস 7 এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের দেয়া হবে এগুলো সলভ আমি তোমাদের দিয়ে দিব আবার সমস্যা নেই তো এটা 2018 সালের প্রশ্ন সেম অ্যাজ তোমাদের হচ্ছে আমি 17 সাল 16 সাল এগুলো প্রোভাইড করব আর আজকে হচ্ছে তোমাদের বাংলা প্রশ্নটা প্রোভাইড করতেছি পরবর্তী ভিডিওতে তোমরা ইংরেজি এবং গণিতটা পাবা ওকে সো এই প্রশ্নগুলো আমি আবার আমাদের যে গ্রুপটা রয়েছে ফেসবুক গ্রুপ সেখানে দিয়ে দিব সো ফেসবুক গ্রুপের ক্লাস 7 এর জন্য যে ফেসবুক গ্রুপটা হ্যাঁ তোমরা ওখানে যাবা দেখবা ক্লাস 7 এর অনেকেই সেখানে রয়েছে অনেক স্টুডেন্ট রয়েছে তোমরা তোমাদের সমস্যাগুলো তাদের সাথে শেয়ার করতে পারো পোস্টের মাধ্যমে তো দেখবা সলিউশন চলে আসবে এনিওয়ে তো সেটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও আর চলো আমরা এখন আমাদের যে আজকের যে টপিক সেটা শুরু করি তো রাজুক উত্তরা মডেল কলেজ উত্তরায় সেক্টর 6 অবস্থিত আমরা অনেকেই জানি এটা সো প্রতি বছর এখানে অ্যাডমিশন টেস্ট হয় কিছুদিন হচ্ছে অ্যাডমিশন টেস্ট হয় নাই করোনার কারণে তো এখন থেকে আবার শুরু হয়েছে ক্লাস 7 এর জন্য নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে কিছু স্টুডেন্ট ভর্তি করা হবে তো এইজন্য তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে প্রশ্নগুলো দেওয়ার জন্য চলো আমরা লিখি প্রথমে দেওয়া আছে শব্দার্থ লেখো এটা বাংলার জন্য হ্যাঁ ক্লাস 7 বাংলা শব্দার্থ ছিল কিছু যেমন হুক্কার নির্বিচার বিশ্বাস ফুরসত প্রত্নতাত্ত্বিক নিশিরাত তিরিক্ষি এগুলো হচ্ছে আমাদের শব্দার্থ ছিল বাংলায় এগুলার শব্দার্থগুলার তোমাকে মিনিংটা লিখতে হবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল যেমন হুক্কার আমি অ্যান্সারটা একটু বলে দিই হুক্কার অর্থ কি মানে চিৎকার করা গর্জন করা তাই না হ্যাঁ তাহলে হুক্কার কি হবে এখানে গর্জন করা হবে সেম অ্যাজ নির্বিচার যেমন আমরা বলি না যে নির্বিচারে হ্যাঁ তাদের অত্যাচার করা হচ্ছে নির্বিচারে তাদের হত্যা করা হচ্ছে মানে কি যেখানে কোনো বিচার বিবেচনা নাই হ্যাঁ যাতে বিবেচনা নেই বা বিচার বিবেচনা নেই এরকম বোঝালে তাকে বলা হয় কি নির্বিচার বিশ্বাস খুব ইজি বিশ্বাস মানে কি আস্থা হ্যাঁ কারো উপর আস্থা রাখলাম মানে আমি তোমার উপর বিশ্বাস রাখলাম তুমি কাজটা করতে পারবা এরকম বিষয়টা দেন রয়েছে ফুরসত অবসর অর্থাৎ হচ্ছে অবসর অর্থ হচ্ছে অবসর হ্যাঁ অবসর যে সময়টা তাকে বলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক প্রাচীনকালের কোনো জিনিসপত্র বোঝাতে গেলে আমরা প্রত্নতাত্ত্বিক কথাটি বলে থাকি প্রত্নতাত্ত্বিক ঠিক আছে ওকে দেন হচ্ছে নিশিরাত মানে অনেক গভীর রাত নিশিরাত অর্থ কি বলতো অনেক রাত বা গভীর রাত তিরিক্ষি মানে খারাপ মেজাজ তিরিক্ষি অর্থ খারাপ মেজাজ অনেক সময় থাকে না মানুষ যে মেজাজটা মনে করো খারাপ হয়ে আছে হ্যাঁ তখন যদি ভালো কথা বলো তারপরও দেখবা সে ভালোভাবে অ্যান্সার দিবে না তার মানে কি তার মেজাজটা সে রাগ হয়ে আছে তো এরকম তিরিক্ষি মানে কি খারাপ মেজাজ এরপর রয়েছে তোমার জানা তিনটি অঞ্চলের উপভাষা নমুনা দিয়ে তিনটি বাক্য তৈরি করতে বলছে ওকে সো আমরা এখানে কি করতে হবে তোমার জানা তিনটি অঞ্চলের মনে করো সে অঞ্চল হতে পারে ঢাকা হতে পারে একটা নোয়াখালী হতে পারে একটা বরিশাল হতে পারে হ্যাঁ বা অন্য কোনো জায়গায় হতে পারে সো ওইখানে যে তোমার যে শব্দগুলো ইউজ করা হয় বা যেভাবে কথা বলা হয় সেইভাবে তোমার কিছু বাক্য তৈরি করতে হবে যেমন দেখো যশোরে মানুষ কেমন বলে হ্যাঁ বা সিলেটের মানুষ কীভাবে বলে এক মানুষের মনে করো বা হ্যাঁ আমি যশোরটাই আসি আগে হ্যাঁ সাপোজ মানসির দুটো সাওয়াল ছিল ঠিক আছে বা ঢাকার মানুষ কী বলে একজন মানুষের দুই পোলা আছিল মানে এই কথা হচ্ছে কি যে শুদ্ধ ভাষা না হ্যাঁ শুদ্ধ ভাষা না তোমাদের যে উপভাষা উপভাষা অর্থ কি একটু বলি মানে হচ্ছে মানুষের বিভিন্ন অঞ্চল ভেদে কিছু নির্দিষ্ট হ্যাঁ সংস্কৃতির ভাষা আছে যেমন দেখো বরিশালের মানুষ একরকম কথা বলে নোয়াখালীর মানুষ একরকম কথা বলে যেমন অনেকে বলে 5 টাকা অনেকে বলে হাসটিয়া এরকম বলে না হ্যাঁ বলে দ্যাট মিন্স প্রত্যেকটা অঞ্চলের মানুষের মুখের ভাষা হ্যাঁ সবার বাংলা বাট একটু বৈচিত্র্য থাকে ডাইভার্সিটি থাকে হ্যাঁ যেমন একটু চেঞ্জ হয় যেমন 5 টাকা এটা হাসটিয়া বাংলা দুটোই বাংলা ভাষা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো তোমার এলাকায় কেমন করে বলা হয় তুমি সেটা একটা বাক্য লিখবা দেন তুমি জানো আরও 2টা এলাকার ওই এলাকায় কেমন হয় এটাও লিখতে হবে এরকম 3টা এলাকার ভাষা এখানে ভাষা দিয়ে 3টা বাক্য লিখতে হবে এই হচ্ছে এখানে যে প্রশ্নটা ছিল ওকে নিচের সূত্র অনুযায়ী গল্পটি লেখার চেষ্টা করতে হবে মানে একটা গল্প লিখবা তুমি ওকে তো গল্পটা যখন লিখবা তুমি তখন এই গল্পতে এই বিষয়গুলো খেয়াল রাখবা হাতের মুঠোয় বিশ্বজয় বদ্ধকর দুঃসাহসী এইগুলোকে ইউজ করে তোমার গল্প লিখতে হবে গল্পটা 4 লাইন হবে না, গল্পটা অনেক বড় হবে। ঠিক আছে, গল্পটা কি হবে অনেক বড় হবে অবশ্যই। আর তোমার এখানে নাম্বারটা আমি বলে দিই, ডিস্ট্রিবিউশনটা বলে দিই। তোমার প্রথম নম্বরে শব্দার্থ যা ছিল এটা তোমার হচ্ছে 4 মার্ক, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার 2 নম্বরে যেটা ছিল সেটা 3 মার্কস। তারপর হচ্ছে গল্প লেখা যেটা সেটা 5 মার্কস। সো এর 5 মার্কের জন্য তোমার মিনিমাম 1 পেজ লিখতে হবে, 1 থেকে 1.5 পেজ লিখবা অ্যাটলিস্ট। সো এই কারণে তোমার কি করতে হবে, তোমার গল্পটা বড় হবে অবশ্যই, যেহেতু একটা গল্প বড় হবে অবশ্যই। বাট তোমাকে এই গল্পের মধ্যে হাতের মুঠোয় বিশ্বজয়, বদ্ধগড়, দুঃসাহসী এই বিষয়গুলো মাথায় রেখে গল্পটা লিখতে হবে। মানে তোমার গল্পের জন্য এগুলো থাকে, ঠিক আছে। হাতের মুঠোয় বিশ্বজয়, বদ্ধগড়, দুঃসাহসী এটা যেন থাকে, দেন তুমি গল্পটা লিখো। মূলত এখানে মেবি বলা হচ্ছে যে আমার পথ কাজী নজরুলের, হ্যাঁ, ওইখান থেকে এটা নেওয়া হয়েছে। সো হাতের মুঠোয় তার মৃত্যু ছিল, তারপরেও সে বিশ্বজয় করার জন্য কী ছিল, বের হয়ে গেছে, বদ্ধ করে থাকতে চাইতো না, কারণ সে কি, কারণ সে দুঃসাহসী ছিল। আমি ওটা 4টা ওয়ার্ড সেন্টেন্স দিয়ে তোমাদের বললাম, কিন্তু আসলে এরকম না। তুমি কি লিখবা, তুমি গল্প লিখবা। যেমন তুমি তোমার একটা ফ্রেন্ডের নাম লিখবে বা তোমার নাম লিখো, লিখে বা তুমি ফ্রেন্ডের নাম লিখে তুমি কী করো, সে বলবা হ্যাঁ আমার ফ্রেন্ডকে বাসায় থাকতো সে, হ্যাঁ, তারপর কী করতো, কিন্তু তার হাতের মুঠোয়, হ্যাঁ, সে কী দেখতো, মৃত্যু দেখতো। তার মানে কি, সে চিন্তা করতো কি যে আমি একদিন তো মরতেই হবে, আমি বিশ্ব জয় করে তারপর মরবো, হ্যাঁ, এই বিশ্ব জয় চলে আসছে। সে বদ্ধ করে থাকতে চাইতো না, সে সবসময় কী করতো, নতুন কোনো কিছুকে জানার জন্য আপ্রাণ চেষ্টা করতো। সো এই যে বিষয়গুলো, এইভাবে বুঝে বুঝে তোমাকে লিখতে হবে গল্পটা, ওকে। দেন কি বলা আছে দেখি, নিম্নচাপের কারণে তোমাদের স্কুলের শিক্ষা সফর বাতিল হয়ে গেছে। এই মন খারাপের বিষয়টি জানিয়ে বিদেশে বাবার কাছে একটি চিঠি লিখতে হবে। এটা আমি আর কাছে বলতেছি না, তোমরা একটা চিঠি লিখবা, পারবা, আশা করি তোমাদের বইতেই আছে, এটা আমি লিখে দিচ্ছি না আপাতত, হ্যাঁ। সারমর্ম লিখতে হবে, তবে তোমাদের আমি ইংলিশটা এবং হচ্ছে ম্যাথটা ফুল সলভ করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। সারমর্ম হচ্ছে কি লিখতে বলছে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পড়ার তরে। তার মানে কি, আমরা এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র নিজের জন্য না, আমরা কি কিছু না পৃথিবীতে আসছি শুধুমাত্র নিজের জন্য না, অন্যের উপকার করার জন্য আসছি। আমরা কি একে অপরের সহযোগী, আমাকে কেউ সাহায্য করবে, আবার আমি কাউকে সাহায্য করবো। এইভাবে কী হবে, আমাদের জীবনটা গড়ে উঠবে, হ্যাঁ, আমাদের সমাজটা গড়ে উঠবে। তো এরকম এটা বইতে আছে, দেখে নিলে হবে। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবে, অনুচ্ছেদ তো বোঝোই। তো এতিমখানা, মোবাইল ফোন, দুটার একটা যে কোনো একটা ইউজ করে তোমাকে কী লিখতে হবে, তোমাকে হচ্ছে একটা অনুচ্ছেদ লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের বাংলা প্রশ্ন। ও আচ্ছা, একটা মিসিং গেছে এখানে, তা হচ্ছে এখানে ছিল ভুল বানান শুদ্ধ করো, একটা বিষয় এখানে ছিল। এটার পরে ভুল বানান শুদ্ধ করো, এটার পরে ছিল। তো এই ভুল বানান শুদ্ধ করো এটা হচ্ছে আমি এখানে আনিনি, আমি এটা আমাদের যে অ্যানিহাও মিস্টেক গেছে এখানে আসে নাই। তো আমি আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আমি তোমাদের এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভুল বানান শুদ্ধ করো যেটা ছিল এটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি সেখানে। তো এই তো তোমরা ওইখানে যুক্ত হয়ে নাও, এটা পেয়ে যাবো, এখানে সমস্যা নেই। আর এই ফুল প্রশ্নটা হচ্ছে আমি কি করতেছি, আমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো হোপফুলি তোমাদের অনেক উপকার হবে। যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের কমেন্ট করো, আর অথবা কমেন্ট করো, অথবা যদি কমেন্ট করতে না পারো এখানে, কারণ অনেক সময় হচ্ছে তোমাদের যে ক্লাস 7-এর যে ভিডিওগুলো সেগুলো কিডসের আওতায় চলে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে পোস্টের কমেন্ট করো, আমি রিপ্লাই দিব, সমস্যা নেই, ঠিক আছে। সো এই তো এই হচ্ছে তোমাদের আজকের যে উত্তরা রাজু উত্তরা মডেল কলেজের যে অ্যাডমিশন 2018-র প্রশ্ন ক্লাস 7-এর জন্য বাংলাটা, ওকে। সো আশা করি তোমাদের উপকার হবে। এরপরে হচ্ছে আমি ইংরেজি প্লাস ম্যাথ ওইটাও দিব, কোনো সমস্যা নেই। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকো, আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবা, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম।